জীবনে রঙ্গমঞ্চ থেকে চিরবিদায়, আর এই ভূমিকায় দেখা যাবে না তাকে। প্রয়াত অভিনেত্রী রীতা কয়রাল, বয়স হয়েছিল 58 বছর। পরিবার সূত্রে খবর, অগস্ট মাস থেকে লিভারের ক্যান্সারে ভুগছিলেন তিনি। গত সপ্তাহে শারীরিক অবস্থার অবনতি হলে হাসপাতালে ভর্তি করা হয়। কয়েকদিন পর বাড়ি ফিরে আসেন। এদিন সকাল 8:30 নাগাদ নেতাজি নগরের বাড়িতে ফের অসুস্থ হয়ে পড়েন তিনি। বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। আজকে সকাল 8টার সময় হঠাৎ করে উনি শুয়েছিলেন এবং লিভারটা মোস্ট প্রবাবলি বোধ হয় ফেল করে যায় এবং তার ফলে নাক দিয়ে এবং মুখ দিয়ে ওনার ব্লিডিং হয়। কিন্তু আমরা তো ওনাকে নিয়ে গেলাম ওখানে টাটা মেডিকেল সেন্টারে এবং ওরা ওখানে ডাক্তাররা বলেন যে উনি এক্সপায়ার করে গেছেন। অভিনেত্রীর মৃত্যুতে শোক জ্ঞাপন করে মুখ্যমন্ত্রী লিখেছেন, রীতা কয়রালের মৃত্যুতে গভীরভাবে শোকাহত, তার পরিবার পরিজন ও ভক্তদের সমবেদনা জানাই। মঞ্চ এবং সিনেমার পাশাপাশি ছোট পর্দাতেও সমানতালে অভিনয় করতেন রীতা কয়রাল, ছিলেন সঞ্চালিকা এবং নৃত্যশিল্পী। পারমিতার একদিন, ইতি মৃণালিনী এবং দত্ত ভার্সেস দত্ত সহ একাধিক সিনেমায় অভিনয় করেছেন তিনি। শিল্পীর প্রয়াণের খবর পেয়ে তার বাড়িতে ছুটে যান সাধারণ মানুষ থেকে বহু বিশিষ্ট ব্যক্তি। একজন ওয়ান্ডারফুল অ্যাক্ট্রেস ইন্ডাস্ট্রি হারিয়ে ফেলল এবং ওর জীবনে আমি বিভিন্ন ঘটনা দিয়ে লক্ষ্য করেছি যে অভিনয়টাই ওর প্রায়োরিটি ছিল। একসময় ওর ছেলের মৃত্যু হয় এবং সেই পুত্র শক্তি ওই জয় করেছিল অভিনয় দিয়ে। স্ক্রিনে বোঝা যেত না যে ওর সন্তান হারা হয়েছে। দুপুর 3:30 নাগাদ মৃতদেহ নিয়ে যাওয়া হয় টেকনিশিয়ান স্টুডিওতে, সেখানেও শেষ শ্রদ্ধা জানানো হয় শিল্পীকে। এই মুহূর্তে রাখিবন্ধন ধারাবাহিকে একটা জুটি হিসেবে কাজ করছিলাম, যে জুটি ধর দর্শকদের ভালোবাসা পেয়েছিল। রাস্তাঘাটে অনেকেই বলেছে আপনার স্ত্রী আপনাকে অত ধমকায় কেন, কিছু বলতে পারেন না? আজকে আর ধমকাবও না, আর বলারও কেউ থাকলো না। প্রতিটা দিন আমাদের সঙ্গে শুটিং করে গেছে, ফ্লোরে এসছে, বলেছে সুভাদা প্রচণ্ড কষ্ট হয়, খুব যন্ত্রণা হয়, আর পারছি না, কিন্তু শুটিং বন্ধ করেনি। বিকেলে শেষকৃত্য সম্পন্ন হয় কেওড়াতলা মহাশ্মশানে। আবির দত্ত, এবিপি আনন্দ, কলকাতা।